থামলে যেটা দেখেছেন একদম ঠিক দেখেছেন। তো আপনি বাড়ি থেকে বেরোলেন, বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরোলেন, তারপরে সামনে দেখলেন পুলিশ ধরছে এবং পকেট হাত দিয়ে দেখলেন আপনার ড্রাইভিং লাইসেন্স নেই, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? তো এখন থেকে আর কোনো রকম প্রবলেম থাকবে না, আপনি যদি যে ফিজিক্যাল কপি রয়েছে ড্রাইভিং লাইসেন্সের তো সেটা যদি আপনি এখন থেকে নাও নিয়ে যান আপনার সাথে, সেক্ষেত্রে আপনাকে পুলিশ আর ধরবে না বা আপনার কাছ থেকে ফাইন কাটবে না। তো এটা কিন্তু একদম ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছে সরকার, বা রোড ডিপার্টমেন্ট যারা রয়েছে তারা কিন্তু এটা স্যাংশন করে দিয়েছে। তো এটা নর্মালি 2016 সালেই হয়ে গেছিলো, কিন্তু এতটা ডিজিটালাইজেশন ছিল না। ডিজিটাল ইন্ডিয়া বানানোর জন্য সরকার কিন্তু অনেক উঠে পড়ে লেগেছে এবং এটাকেও কিন্তু একটা ডিজিটালাইজেশনের যে রূপ সেটা কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো নর্মালি কী হয়েছে, এখন থেকে আপনি আপনাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে এখন থেকে আপনি আপনার ফোনেই সেটাকে বহন করতে পারবেন বা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। তো নর্মালি আমাদের কী হয় যে যদি আমরা মানি ব্যাগ নিতেও ভুলে যাই, তো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আমাদের ফোন নিতে আমরা কিন্তু ভুলে যাই না। তো আপনার ফোনেই যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি যেখানে যান না কেন আপনি যদি ড্রাইভিং লাইসেন্স নিতে ভুলে যান জাস্ট আপনার ফোনটা দেখিয়ে দিলে কিন্তু এখন থেকে কাজ হয়ে যাবে। তো এই বিষয় সম্বন্ধে আমি আপনাদের আগেও বুঝিয়েছিলাম যে ডিজি লকার যে ব্যাপারটা, আপনারা যদি না জেনে থাকেন ডিজি লকার ব্যাপারটা কি, তো জাস্ট ইউটিউবে সার্চ করবেন ডিজি লকার বাই বেঙ্গলি টেক স্কোয়াড, চলে আসবে জিনিসটা। তো সরকার যেটা বলছে যে ডিজি লকার যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এর মধ্যে আপনার যত ডকুমেন্টস রয়েছে সমস্ত কিছু আপনি রাখতে পারবেন, ইভেন আপনার যে ড্রাইভিং লাইসেন্সটা সেটাও আপনি রাখতে পারবেন এবং রাস্তাঘাটে এটাকে গ্র্যান্ড করবে ট্রাফিক পুলিশ, অর্থাৎ পুলিশ আপনার কাছে আসবে, আসার পরে বলবে ড্রাইভিং লাইসেন্স দাও, যদি আপনার কাছে ফিজিক্যাল কপি না থাকে জাস্ট আপনার ফোনটা দেখিয়ে দেবেন এই যে আমার ড্রাইভিং লাইসেন্স, ব্যাস আপনার কাজ শেষ, এইটাই নর্মালি হবে। তো আপনারা যদি না জেনে থাকেন যে ডিজি লকার কী করে অ্যাপটি ডাউনলোড করবেন বা সেটা কী করে অ্যাকাউন্ট করবেন বা সেখানে কী করে আপনার যে ডকুমেন্ট সেটা আপলোড করবেন, সমস্ত কিছু আমার ভিডিও দেওয়া আছে, জাস্ট যেটা বললাম যে ইউটিউবে গিয়ে সার্চ করবেন ডিজি লকার বাই বেঙ্গলি টেক স্কোয়াড, আপনাদের সামনে চলে আসবে। তো এটা হচ্ছে মেন ব্যাপার। আপনার মনে যদি এখনও কোনো ডাউট থাকে তো আপনি জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন ডিজি লকার বলে সার্চ করলেই দেখবেন এই যে নিউজটা আমি যেটা আপনাদের বললাম সেটা কিন্তু আপনারা যে কোনো বড় কোনো নিউজ পেপারে আপনি পেয়ে যাবেন। তো এটা হচ্ছে মেন ব্যাপার। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাদের বাইক আছে, যারা ড্রাইভিং লাইসেন্স মাঝে মাঝে নিতে ভুলে যায়, তো সেক্ষেত্রে তাদের একটা উপকার হয়ে যাবে, তারা ডিজি লকার সফটওয়্যারটা ইউজ করবে এবং সেখানে তারা ড্রাইভিং লাইসেন্সটা আপলোড করে রাখবে, যাতে করে যদি কোনো দিন ড্রাইভিং লাইসেন্স নিতে ভুলেও যায় তো সেক্ষেত্রে কিন্তু তারা এই জিনিসটা কাজটা করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করা থাকলে যেটা হবে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে দেখতে পারবেন।